আগামী কিছুদিনের মধ্যে যারা ছিটকুলে আসতে চাচ্ছেন বা ভবিষ্যতে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আপনারা মোটামুটি সব তথ্যই পেয়ে যাবেন, কিভাবে ছিটকুলে আসবেন, কোন রুট দিয়ে এলে সুবিধা বা তাড়াতাড়ি পৌঁছে যাবেন, এছাড়াও কোথায় থাকলে সুবিধা বেশি আর হোটেল ভাড়া কত, গাড়ি ভাড়া কত, এছাড়া কোন সময় এলে সব থেকে বেশি ভালো হয়, এই সব তথ্যই আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ছিটকুলে পৌঁছে টেম্পল ও মনিস্ট্রি দেখতে একেবারে ভুলবেন না। মনিস্ট্রির আশেপাশের জায়গাগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরে নিন, এখানে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে এবার প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। ঘড়ির কাঁটা এখন সকাল 8:30 বাজে, রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরোবো আজকে ছিটকুলের উদ্দেশ্যে। আজকে আমাদের যাত্রা ছিটকুল, দেখতে থাকুন শেষ পর্যন্ত ব্লগটি। কফি খাওয়ার পরে কিছু টিফিন খেয়ে নিয়েছিলাম। এবার রেডি হয়ে বেরোতে বেরোতে গাড়িতে উঠতে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছিল। কিভাবে আপনারা ছিটকুলে পৌঁছাবেন? দিল্লি হয়ে চণ্ডীগড়, সিমলা, নারকান্ডা, রামপুর, কারছাং, সাংলা ও রাকছাং হয়ে ছিটকুলে পৌঁছান। এই যাত্রাপথে আপনারা নিজেদের কারে আসতে পারেন, অথবা আপনারা বাসে আসতে পারেন, অথবা আপনারা কার ভাড়া করেও আসতে পারেন। ছিটকুলে পৌঁছানোর দুটি উপায় রয়েছে। সহজ ও সংক্ষিপ্ত রুট হলো সিমলা রুট, আরও একটি রুট হলো মানালি হয়ে আসা। তবে মানালি হয়ে এলে আপনাদের অনেকটা সময় লাগবে। ছিটকুলের কাছাকাছি বিমানবন্দর হল সিমলার জুব্বারহাটি, মানালিতে আছে ভুমটারি। সিমলা ও মানালি ফ্লাইট খুবই কম থাকে, তার থেকে আমার মতে আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনারা যদি চণ্ডীগড়ে ফ্লাইটে নামেন তাহলে আপনারা অনেক ফ্লাইটই পেয়ে যাবেন। আপনি যদি ছিটকুলে আসতে রোড ট্রিপ করতে চান তাহলে আপনাকে প্রথমে চণ্ডীগড়ে পৌঁছাতে হবে। চণ্ডীগড় থেকে আপনি সিমলা পর্যন্ত এসে এরপর সিমলা থেকে নারকান্দা হয়ে কারছাং হয়ে তারপরে সাংলায় আসুন। সাংলাতে আপনি 2 দিন থাকুন, সাংলার আশেপাশের জায়গা ঘোরাঘুরি করে তারপর আপনি সাংলা থেকে কারখানা করে চলে আসুন ছিটকুলে। আবার আপনি যদি রেলপথে আসেন তাহলে ছিটকুলের কাছাকাছি রেল স্টেশন হল সিমলা। আবার আপনি বাসে করেও ছিটকুলে পৌঁছাতে পারেন। সিমলা ও আশেপাশের সমস্ত শহর থেকে বাস পরিষেবাগুলি ভীষণভাবে ভালো। আবার চণ্ডীগড় থেকেও আপনি বাসে আসতে পারেন। চণ্ডীগড় থেকে ভোরের দিকে একটি বাস ছাড়ে রেকংপিওতে আসার। রেকংপিও থেকে আবার বাস ধরে চলে আসুন সাংলা। সাংলাতে আপনারা 2 দিন থেকে নিতে পারেন, আশেপাশের জায়গাগুলো বেশ সুন্দর। 2 দিন ঘুরে নিয়ে তারপরে আপনারা সাংলা থেকে বাসে করে আবার চলে আসতে পারেন ছিটকুলে। সাংলাতে থাকার জন্য আপনারা বাসস্ট্যান্ডের কাছাকাছি প্রচুর হোটেল পেয়ে যাবেন। আপনারা যদি আমার সাংলার ভিডিওটা দেখে না থাকেন তাহলে আপনারা দেখে নিতে পারেন, ওখানে আমি দেখিয়েছি আমি কোন হোটেলে আছি, সব তথ্যই দিয়েছি, হোটেলের ফোন নাম্বার থেকে সব কিছুই। তাও আরেকবার আমি স্ক্রিনে দিয়ে দিলাম হোটেলের নাম। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে গাড়ি ভাড়াও পেয়ে যাবেন, আবার নিচে ওনাদের রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। তাছাড়াও সাংলার মার্কেটে আপনারা প্রচুর অনেক দোকান পাবেন খাবারের, কম বাজেটেরও আপনারা রুম পেয়ে যাবেন, আবার বেশি বাজেটেরও রুম পাবেন। আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কেমন বাজেটে রুমে থাকবেন। 1,500 থেকে শুরু করে আপনার 3,000-3,500-এরও রুম পেয়ে যাবেন সাংলাতে। সাংলা থেকে যদি আপনারা ছোট গাড়ি করে ছিটকুলে আসেন তাহলে তার রেট হচ্ছে 1, আবার যদি আপনারা বড় গাড়ি করে আসেন তাহলে তার রেটটা একটু বেশি হবে।
মোটামুটি ধরে রাখুন 3,500-4,000 টাকা একটা ছোট গাড়ি ভাড়া। আমি যে টাকার অঙ্কটা বললাম গাড়ি ভাড়া ও ঘর ভাড়া, এটা এক এক মাসে আপ ডাউন হয়। আপনি কোন মাসে আসছেন তার উপরে সম্পূর্ণ নির্ভর করে এই টাকার অঙ্কটা। চিটকুলে আসার সবচেয়ে ভালো সময় হলো সেপ্টেম্বর মাস। এই সময় পুরো কিন্নর উপত্যকা সেজে ওঠে। পুরো এলাকা ঘিরে থাকা সমস্ত রঙিন ফুলের সাথে জায়গাটি অত্যন্ত স্বর্গীয় দেখায়। অবশ্য আপনি জুন এবং আগস্ট মাসও এটি দেখতে পারেন, তবে বর্ষার সময় ঝুঁকি নিতে হবে। সেপ্টেম্বরে বর্ষা শেষ হয়ে যায়, তবে মাঝে মাঝে বৃষ্টি হয়। অথবা আপনি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত গ্রীষ্মের মাসগুলিতে জায়গাটি দেখতে পারেন। পরিষ্কার নীল আকাশ আর চারপাশটা এতটাই সুন্দর যে এখান থেকে আপনার যেতেই ইচ্ছে করবে না। এবারে জেনে নেওয়া যাক কোথায় সব থেকে থাকলে ভালো হয়, চিটকুলে না সাংলা। চিটকুলে পেট্রোল পাম্প নেই, কোনো এটিএম, এছাড়া এখানে কোনো হাসপাতালও নেই। জরুরি প্রয়োজনে সাংলাতে ফিরে যেতে হবে আপনাকে। এছাড়া চিটকুলে নেটওয়ার্ক সংযোগ নেই। এত কিছু না থাকলেও যা আছে তা হলো চিটকুল তার মন্ত্রমুগ্ধ সৌন্দর্য এবং প্রকৃতি প্রেমীরা এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে হিমাচলের বুকে চিটকুলকে বারংবার দেখতে আসেন। বর্ষা বাদে যদি আপনারা চিটকুলে আসেন তাহলে আপনারা চিটকুলে থাকতে পারেন। চিটকুলে টেন্ট রয়েছে, আবার কিছু হোটেল হোমস্টে রয়েছে, তবে চিটকুলে অনেক ব্যয়বহুল। বর্ষার সময় চিটকুলে ধস নামে, তখন আপনার চিটকুলে থাকলে আটকে যেতে পারে, তাই সাংলাতেই সেই সময় থাকুন। সাংলা থেকে সকালে বেরিয়ে পড়ুন চিটকুলের উদ্দেশ্যে, চিটকুল ঘুরে আবার বিকেলে পৌঁছে যান সাংলা। আবার আপনারা যদি বাসে করে চিটকুলে আসতে চান তাতে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে। আপনারা যদি রেকম্পিওতে থাকেন আপনারা রেকম্পিও থেকে চিটকুলে আসার জন্য HRTC-র বাস পেয়ে যাবেন। আবার আপনারা যদি সাংলাতে থাকেন তাহলেও সাংলা থেকে HRTC-র বাস পেয়ে যাবেন চিটকুলে আসার জন্য। চিটকুল হিমাচল প্রদেশের কিন্নর জেলার একটি ছবির মতো সুন্দর গ্রাম। কিন্নর কৈলাসের পটভূমিতে 11,000 ফুট উচ্চতায় অবস্থিত। পাইন ও দেবদারু গাছে এই ছোট গ্রামটি ছবির মতো সুন্দর। সব থেকে একেবারে ফ্রেশ বাতাস এই চিটকুলে। এত পরিষ্কার ঠান্ডা হওয়ার পিছনে সুন্দর সবুজ ঘন জঙ্গল। পাইন আর দেবদারু গাছ সরু রাস্তার এক আলাদাই রূপ দেখা দেয় যা অবর্ণনীয়। জিনিসটা কি অপূর্ব লাগছে উপর থেকে। ওয়েদার আজকে দারুণ, আজকের ওয়েদারটা দারুণ। আকাশটা দেখেছেন ওটা ঘন নেই, দেখো দারুণ।
সত্যি মনোরম অবস্থান এবং নৈসর্গিক সৌন্দর্যই পর্যটকদের কাছে টানে। আমাদের গাড়ি যাচ্ছে যে এগারোটা 15 বাজে এখন, আমরা এখন এলাম ছিটকুলে, এখন যাচ্ছি মন্দির দর্শন করতে। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমি। চিটকুলের মাথি মন্দির তার অনন্য কাঠের স্থাপত্যের জন্য বিখ্যাত। মন্দিরটি অবশ্যই দেখে নেবেন, স্থানীয়রা দেবীজি বলে ডাকেন। মাথি কিন্নরের স্থানীয় দেবী। এই কমপ্লেক্সটিতে 3টি মন্দির রয়েছে, যার মধ্যে প্রাচীনতম মন্দিরটি প্রায় 500 বছরের আগে গাড়োয়ালের বাসিন্দার দ্বারা নির্মিত বলে জানা যায়। মন্দিরে একটি সিন্ধুক রয়েছে যা আখরোট কাঠের তৈরি এবং কাপড় দ্বারা আবৃত। ইয়াক লেজের একটি টুস্ট দিয়ে সজ্জিত সিন্ধুকের মধ্যে 2টি খুঁটি ঢোকানো হয়েছে যাতে এটি বহন করা যায়। মাথি মন্দিরে প্রবেশ করার সাথে সাথে উৎসব দেখার সৌভাগ্য হল। কিংবদন্তি অনুসারে ভগবান বদ্রীনাথের স্ত্রী মাথি একবার বৃন্দাবন থেকে যাত্রা শুরু করেছিলেন এবং মথুরা ও বদ্রীনাথ হয়ে তিব্বতে পৌঁছেছিলেন। পরে তিনি গাড়োয়ালে আসেন এবং শিরমোর হয়ে বুসহারের সারাহানে পৌঁছান। চূড়ান্ত গন্তব্য ছিল বড়ুয়াখাল। বড়ুয়াখালের ওপর গিয়ে দেখেন জমি 7 ভাগে বিভক্ত। নরেনাথ তার ভাইপো ছিলেন সোয়াং গ্রামের দেবতা, তাই তিনি তাকে গ্রামের পাহারাদার হিসেবে নিযুক্ত করেন। এরপর তিনি চাষু গ্রামের দিকে চলে যান। নরেনরাও ছিলেন চাষু গ্রামের দেবতা, তাই তিনি তাদের চাষুতে নিয়োগ করেছিলেন। পরে তিনি কামরূপ দুর্গ পরিদর্শন করেন, সেখানে বদ্রীনাথ বুসহরের সিংহাসন রক্ষা করেছিলেন। এইভাবে দেবী এই উপত্যকার 7টি অঞ্চলকে রক্ষা করেন এবং অবশেষে তিনি চিটকুলে পৌঁছে মাথি মন্দিরে বসতি স্থাপন করেন। চিটকুলে তার আগমনের পর গ্রামটি সমৃদ্ধ হতে শুরু করে। মানুষ আরও বেশি করে খাদ্য বৃদ্ধি করছিল এবং গবাদি পশুরা চারণের জন্য পর্যাপ্ত ঘাস পেয়ে যাচ্ছিল। এই যে এই পথ ধরে উঠে আসতে হবে মন্দির। আজকের ওয়েদার দারুণ। মাথি মন্দির থেকে এরপর আমি একটি চিটকুলে মনাস্ট্রি রয়েছে সেখানে গিয়েছিলাম। ভীষণ সুন্দর এই মনাস্ট্রির চারপাশটা, এতটাই শান্ত স্নিগ্ধ আর মনোরম পরিবেশ দিয়ে আমাকে
মুগ্ধ করেছিল। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী দিনগুলো আপনাদের সবার খুব ভালো কাটুক। প্রিয়জনদের ভালো রাখুন। ছিটকুলে নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য অপেক্ষা করুন এর পরের পর্ব। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন সবাই খুব ভালো থাকুন। অপূর্ব লাগছে, এখানে কেউ বসে পড়বে, বসে থাকার ব্যবস্থা। এই যে অপূর্ব অপূর্ব দেখেই মন ভরে গেল, অপূর্ব।